বিসমিল্লাহিরাহমানিরাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক কি আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল ভাই বোন, কেমন আছেন আপনারা? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা যা পাত্রপাতির সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আসলে আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, ইনশাল্লাহ আমাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন। আল্লাহর যদি হুকুম থাকে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনাদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, ইমেলেও করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মোবাইলে, এবং আপনারা সরাসরিও চলে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার। এটা রামপুরা বনশ্রী টিভিএস সেন্টারের পাশ দিয়ে একটা রোড গেছে, মেইন রোড। এই মেইন রোড দিয়ে আস্তে আস্তে বাটা আছে, তারপর অ্যাপেক্স, তারপরে রায়া পার্টি সেন্টার, এটারই তিনতলা কান্তা মিডিয়া। তো আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় ইনশাল্লাহ আপনাদেরকে হাসিমুখে সেবা প্রদান করে থাকি। আমি যখন এই ভিডিওটা ছাড়বো তার 5-6 ঘন্টা আপনাদের মাঝে থাকবো। আপনারা ইমেল করে দিবেন, ফোন করবেন, মোবাইল করবেন, আপনারা সাথে সাথে আপনাদের পাত্র এবং পাত্রে পেয়ে যাবেন। বরাবর মতো আমি প্রতিদিনই, আসলে আমি কি করব, আমার তো অসংখ্য পাত্র এবং পাত্রী, যেহেতু যাদের বিয়ে যতদিন না হবে ততদিন তো আমার সবার কথা বলতে হবে। আমি তো আপনাদের কাছে দায়বদ্ধ, যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়েছেন তাদের চেষ্টা তো আমার চালিয়ে যেতে হবে। আমার তো আল্লাহ মোহনের কাছে আমার জবাব দিতে হবে যে আমি আপনাদের জন্য আমি কি করলাম। আপনারা যে আমার কাছে আশা নিয়ে ফোন করছেন, ইমেল করছেন, আসছেন, আপনাদের দায়িত্বটা দিচ্ছেন, আমি কি করতে পারলাম? আমার কিন্তু সারা বেলা সারাক্ষণ শুধু আপনাদের জন্যই আমার চিন্তা থাকে, যে আর সারাক্ষণ তো কিছু করি আর না করি, আপনাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্যই দোয়া করি। তো অনেকেই আসলে, সত্যি কথা কি, আমি সবসময় আপনাদের কাছে সব কিছু শেয়ার করি, কারণ আমার ব্যক্তিগত জীবনও কিন্তু আপনাদের কাছে জানা, আমি কি, আমি কেমন, যারা আসছেন তারা অবশ্যই জানেন। আর যারা না জেনে আমাকে কখনো আপনারা কোনো ইনসাল্ট বা কোনো রকম কমেন্টস করবেন না। যারা আমার কাছে সেবা নিতে আসছেন তারা বলেন, আমার ভুল হলে আমাকে জানিয়ে দেন, আপা আপনার এটা বলি। কিন্তু আপনারা না এসে মিডিয়া সেন্টার মানে অনেক কিছু, এখানে শুধু টাকার খেলা বা কোনো কিছু, এই ধরনের কিন্তু চিন্তা করবেন না। আমি কিন্তু সবসময় আগে মানুষ ও মানবতা, তারপরে নিয়ম। আমার এটা সবসময় সর্বক্ষেত্রে আপনারা সবসময় এটা মনে রাখবেন। আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল তো আছেই, lion121kanta@gmail.com। আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার আছে, 01711860261। সময় চলে যাচ্ছে কথা বলতে বলতে, এদিক দিয়ে আমার পাত্র এবং পাত্রীর সন্ধানের কথা তো আমি একটু বলতে হবে। বরাবর মতো আজকেও বেশ কিছু ডিভোর্স বিধবা মেয়েদের জন্য আমি পাত্র চাচ্ছি, যারা মিলে যায় তারা যোগাযোগ করবেন। আমি শুধু নাম বলে যাব, বয়সটা বলে যাব, আমাকে জানিয়ে দিবেন। আমার ভাইদের চিন্তাও আমার আছে সবসময় মাথায়, তো আমার ভাইদের চেয়ে আমার বোনরাই কিন্তু বেশি যোগাযোগ করে, এবং তারাই বেশি সিরিয়াস, তারাই প্রত্যেকেই রেডি যে আন্টি বা আপা আপনি আসবেন, ছেলে নিয়ে আসবেন, পছন্দ হবে, কাজ হয়ে যাবে। তাই একটু রেডি পাত্ররা যোগাযোগ করে, লং টাইম কথা বলা বাংলাদেশের মেয়েদের এখন সেই সময় নাই, এতটুকুই বলবো। একটা হচ্ছে ফারিয়া, ও হচ্ছে ওর 35 মতো বয়স, ওর 2টা বাচ্চা আছে, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর বনশ্রীতে নিজস্ব বাড়ি, নিজের ফ্ল্যাটও আছে, মেয়েটা দেখতেও সুন্দর, বিবিএ করা, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, ওর জন্য একটা ছেলে চায়। আরেকজন হচ্ছে ওজিফা, ও মাস্টার্স করা, ওর বয়স 33-34 মতো, স্লিম, ইস্যুবিহীন, ওর শর্ট ডিভোর্স, দেখতে খুব সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আরেকজন হচ্ছে আঁকি, ও যাত্রাবাড়িতে বাসা, যাত্রাবাড়িতে বাসা, ওর 36 মতো বয়স, ও ডিভোর্স, ওর আবার একটা বাচ্চা আছে, ও একটা দেশে এবং বিদেশে পাত্র চায়। আরেকজন হচ্ছে কানাডার সিটিজেন, ওর বয়স হচ্ছে 35, সাবা, ওর জন্য একটা ভালো ছেলে চায়, উচ্চ শিক্ষিত। আরেকজন হচ্ছে ফাতেমা, ও সিলেটের মেয়ে, ওর বয়স হচ্ছে 22-23 হবে, ওরা আমেরিকাতে আছে, ওর বোন যোগাযোগ করছে আমেরিকা থেকে, ওরা একটা সিলেটি ভালো ছেলে চায়, তাতে ডিভোর্স বলছে, যদি ভালো ছেলে পাওয়া যায় তাহলে ডিভোর্স আপত্তি নেই। আরেকটা মেয়ে হচ্ছে
নদী নাম, ও বিধবা, ওর হাজবেন্ড মারা গেছে, ওর 40-এর মতো বয়স, ও দেশ বিদেশে যে কোনো একটা ভালো ছেলে চায়। আরেকজন হচ্ছে লিলি, ওর বয়স হচ্ছে 44, ও বিধবা, মার বয়স 44, মেয়ের বয়স 20। ওরা দুজন খুবই গরিবের মেয়ে, ওদের জন্য একটা ভালো ছেলে চায়। যারা একটু গরিব অসহায় বিধবা মেয়েদের বিয়ে করতে চায়, অনেকেই আছে সমাজে, অনেক বিত্তশালী আছে যারা একটা ভালো মেয়ে চান, তাদের ওয়াইফ মারা গেছে, একটা ভালো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ ভালোই হবে। আগে তো মানুষ তো আমরা, তাই না? আসলে আমি বুঝি না, মানুষের যার এত কিছু আছে সে যদি একটু কম ডিমান্ড করে তাহলে সমস্যা কি? আরেকটা মেনে মানুষকে যদি সে হ্যাপি করে, আরেকটা মানুষের মুখে হাসি ফুটে, এটা আল্লাহর তরফ থেকে কিন্তু তার জন্য আল্লাহর রহমত আসে। আমি এই কাজে অভিজ্ঞতা থেকে আমি বলছি, যারা একটু অসহায় নারীদেরকে একটু সাহায্য সহযোগিতা করে আল্লাহ কিন্তু অনেক খুশি হয়, বিশেষ করে বিধবা নারীদের, ডিভোর্স নারীদের। আর প্রত্যেকটা মেয়ে আমাদের কাছে আসে এত ভালো, আমার মনে হয় যে আমি নিজে ওদেরকে, আমি আমি আর বলতে পারছি না। আরেকটা মেয়ে, ও হচ্ছে ফার্মাসিস্ট, ওর 30-এর মতো বয়স, সোহানি নাম, ওর জন্য একটা ভালো ছেলে চায়, ওর ইস্যুবিহীন। আরেকটা হচ্ছে অন্যামা নদী, ওর 30-এর মতো বয়স, ওর ডিভোর্স, ও রামপুরা থাকে। আরেকজন হচ্ছে সাদিয়া, ও নারায়ণগঞ্জে থাকে, ওর 35-এর মতো বয়স, ওর একটা মেয়ে বাচ্চা আছে। আরেকজন জ্যোতি, বিধবা, ওর 32-33-এর মতো বয়স, ওর একটা মেয়ে বাচ্চা আছে, ওরা গাজীপুরে সেটেল। আরেকজন রোকসানা, নরসিংদীতে থাকে, ওর 32-এর মতো বয়স, ও ডিভোর্স, ওর একটা ইস্যু আছে। আরেকজন হচ্ছে জয়ী, ও অস্ট্রেলিয়া সিটিজেন, ওর 32-এর মতো বয়স, ও একটা ভালো ছেলে চায়। আরেকজন স্কুল শিক্ষিকা আছে, ও বিধবা, ওরও 40-42-এর মতো বয়স, সুরাইয়া, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আসলে আমি বলতে গেলে তো অসংখ্য হয়ে যায়, এখন আমি অল্প অল্প করে বলছি কারণ সময়ের স্বল্পতার জন্য। আপনারা যোগাযোগ করতে থাকেন, আমাদের কাছে কিন্তু অসংখ্য পাত্রী রেডি আছে। আর এর ফাঁকে আমি একটা খুবই বেটার একটা পাত্র আসছে, যারা অবিবাহিত ছেলে খুঁজছেন, গুলশানের ছেলের বাড়ি, আমেরিকা থেকে BBMBA করে, ওর বয়স হচ্ছে 34-এর মতো, ওদের হচ্ছে গুলশানের 14-তলা একটা টাওয়ার আছে, এলেভেল ও লেভেল করা, ডাইরেক্ট এক ভাই এক বোন, সব কিছু ছেলে এবং বোন আর ছেলেই পাবে, বাবার কথা, ওনারা গুলশানে থাকে, ওনারা একটা অভিজাত পরিবারের শিল্পপতি, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে চাচ্ছে, ইংলিশে পড়োয়া এবং একটু ধার্মিক পরিবার চাচ্ছে। আমার মনে হয় এই ছেলেটার জন্য আমি আবার পরে বলতে হবে, কারণ ওই ছেলেটা এবং তার বোনটাও, বোনটার বয়স 26, ঠিক তদ্রুপ তাদের কোনো কিছু, অনেক কিছু টাওয়ার টোয়ার আছে, তারা অনেক কিছুর ম্যানেজিং ডাইরেক্টর, এবং মেয়েটাও খুবই এক্সেলেন্ট, দুই ভাই বোনকে একসাথে বিয়ে দিবে। তো দুই ছেলে হচ্ছে আবার আমেরিকার সিটিজেনও, কিন্তু সে এখন বাংলাদেশেই থাকবে, কারণ এত ল্যান্ড প্রপার্টি, এত কিছু। ছেলের জন্ম আবার সৌদি আরবে, সৌদি আরবে ওদের ব্যবসা ট্যাবসা আছে, বিশাল ব্যাপার। যদি এরকম আল্লাহর রহমত, একটা আমি বললাম, যদি কারো চোখে পড়ে এরকম অবিবাহিত ছেলে খুঁজতেছেন, একটু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যোগাযোগ করবে। আর আমার এই বোনদের জন্য তো আমি অসংখ্য বোনদের লিস্ট করে রাখছি, আমার বোনদের জন্য যারা পাত্ররা ডিভোর্স, ওয়াইফ মারা গেছে, এরকম যারা আছেন আমার মনে হয় যোগাযোগ করতে থাকবে, একটা না একটা ইনশাল্লাহ মিলে যাবে। আমি এতটুকুই কথা দিতে পারি আপনাদেরকে, আমি আমার সন্ধান দিব, আপনারা কথা বলে ইনশাল্লাহ কাজ করে নেবেন, বিয়ে শাদী আল্লাহর হুকুম। আমরা উসিলা মাত্র, আমরা দিন রাত পরিশ্রম করি শুধু আপনাদের কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী মিলিয়ে দেওয়ার জন্য। অতএব আপনারা আমাদের পাশে থাকবেন, সবসময় ভালো কাজের সাথে থাকবেন, শুধু আমি বলি না, যে কোনো কাজ দেখবেন যেখানে, যেখান থেকে একটা মানুষের মাধ্যমে হাজার মানুষের কল্যাণ হচ্ছে, সেই কাজে আপনারা আসবেন, দেখবেন আল্লাহরই একটা রহমত হবে। এই যে মানুষ আসছে, এত এত বিত্তশালী বলি, এত কিছু বলি আসছে, তারা কোনো না কোনোভাবে ইনশাল্লাহ হেল্প হচ্ছে। আপনাদেরকে আমি এতটুকুই বলবো। তো আমার প্রবাসী ভাইরা অধৈর্য হবেন না, আমি সবসময় আশাবাদী, অনেক সময় হয়তো যখন আপনাদের অ্যাজ, আমি বলি না সবসময় হাজারে একজন, এখানে 100 জনের মধ্যে একজন হয়তো একটু প্রবাসী মিডল ইস্ট কান্ট্রি কেউ কিছু বললো, তখন যদি আমার মন খুব খারাপ থাকে, তখন আমি হয়তো ওই মুহূর্তে আমি ভিডিও করি, তখন আমার মুখ দিয়ে বের হয়ে যায়, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি। আমার প্রবাসী ভাইরা অসংখ্য দুঃখ নিয়ে অনেকেই ফোন করে, তাদের ওয়াইফ চলে গেছে, আমি কিন্তু অনেক কষ্ট মনে মনে আমি ভাবি সারাক্ষণ, কিন্তু এই ভাইটার জন্য কাকে দিব, কাকে দিব, এই চিন্তা কিন্তু আমার সবসময় থাকে। আপনারা কিন্তু আমার অনেক আপনজন, কিন্তু আপনারা তো প্রবাসী আছেন, আপনাদের তো লং টাইমে বিয়ে, ওই যে কথা বলা, বাংলাদেশের মেয়েরা এত এস্টাবলিশড হয়ে গেছে এখন, এবং তাদের কথাবার্তা, তারা কিন্তু বিয়ের জন্য প্রিপারেশন, গুনার কাজ কিন্তু কোনো একটা মেয়েও যে করবে, বলে যে আপু আমার আমার সাথে শুধু কথা বলতে চায়, কিন্তু এটা তো গুনাহ হবে। এই যে মেয়েদের এই কথাগুলি শুনি আমার মনটা ভরে যায়, যে তারা প্রত্যেকেই আল্লাহর ভয় তাদের ভিতরে, আপনারা কেন বুঝেন না?
আপনারা বুঝবেন, কিন্তু এগুলি একটু বুঝতে হয়, কারণ সব কিছুই তো আসলে মেয়েরা কিন্তু আপনার 100 জনের মধ্যে একজন খারাপ হইতেই পারে, এটা পৃথিবীর নিয়ম, আপনি 100% কোথাও একরকম পাবেন না। তাই আমি বলবো ছেলে এবং মেয়েরা যারা আছেন বিয়ের চিন্তা ভাবনা করছেন, পছন্দ মতো হলে তাড়াতাড়ি করে ফেলেন, অসংখ্য পাত্রী রেডি আছে, আপনারা চলে আসেন ইনশাল্লাহ কান্তাপার কাছে, আল্লাহর যদি হুকুম থাকে। আমি শুধু সবার জন্য আমার সারাক্ষণ দোয়া রইল, আপনারা যারা যে আশায় আসতেছেন আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, মালিক আপনি সকল প্রশংসার মালিক, আল্লাহ আপনি কবুল করে নেন। আমি তো সব কিছু চাও, আমার সমস্ত কিছু আশা ভরসা আমার আল্লাহর কাছে, আমি সবসময় আল্লাহর কাছেই চাই, আল্লাহ আপনি বিপদে সাহায্য করেন, আপনি আমাদের সকলকে উদ্ধার করে দেন, আমাদের যারা যেই আশায় আসছে তাদের আশা পূর্ণ করে দেন, সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন ইনশাল্লাহ, আর সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর কিসে সন্তুষ্ট হবে, আল্লাহর কাজগুলি আমরা যে এবাদত বন্দেগি করলে আল্লাহ খুশি হবে এটা সবসময় মনে রাখবেন। দেখবেন নামাজ এবং সততার মূল্য যে কত কি, এটা যারা আপনারা এখনো নামাজ ধরেন, নামাজ পড়বেন, আল্লাহর কাজগুলি করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, তা থেকেই কিন্তু মানুষের মনের যে দোয়াটা, এই দোয়াতেই কিন্তু আপনারা ভালো থাকবেন। বিশ্ব মহামারীর মাঝে আমরা আসুন না, একে অন্যের পাশে দাঁড়াই, মানুষের কল্যাণে কাজ করি, হিংসা ভেদাভেদ সব কিছু ভুলে যাই, আমরা একে অন্যের উন্নতি কামনা করি, কাউকে আমরা দেখে কাউ আর আরেকজনের সুখে আমরা হাসবো, আরেকজনের দুঃখে আমরা কাঁদবো, এটাই হচ্ছে মূল মানুষের নীতি। আমি আগে মানুষ ও মানবতা, তারপর সব কিছু, আল্লাহ সকলকে রহমত দেয়, এটাই আমার কথা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।